বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে প্রত্যেকের বাসায় একটি আইপিএস তৈরি করা অনেক জরুরি। তো দেখুন, আমরা আইপিএস একটি ড্রিল মেশিন অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই এটা অনেক হাই কোয়ালিটি আইপিএস হবে, দামও অনেক আয়ত্তের ভিতরে থাকবে, নিজেরাই বাসায় বসে তৈরি করতে পারবেন। তো তাই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। তো আমাদের দরকার হবে একটি আইপিএস ক্যাবিনেট। এর পরবর্তীতে আমাদের যা দরকার হবে, দেখুন এটা আমরা খুলে নিচ্ছি। এখানে লাগবে আমাদের একটি, দেখুন, এসি কর্ড, দুইটা তার লাগবে, কিনতেই পাওয়া যাবে। এখানে একটি মসফেট বোর্ড। তো মসফেট বোর্ডে আমাদের এখানে 5টা মসফেট রয়েছে 50 ওয়াট করে, আর এই সাইডে আমাদের 5টা মসফেট রয়েছে 50 ওয়াট করে। টোটাল আমাদের 800 ওয়াটের মতো আর কি হবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের, দেখুন, একটা 9 ভোল্ট 1000 মিলিঅ্যাম্পিয়ার ট্রান্সফরমার, আর একটি 4 তারের কেবল রয়েছে। এর পরবর্তীতে রয়েছে আমাদের, দেখুন, এখানে রয়েছে একটি আউটপুট সকেট, একটি কুলিং ফ্যান। এর পরবর্তীতে রয়েছে প্লাস মাইনাসের কানেক্টর, এসি ইনপুটের একটা সিপি রয়েছে, ইনপুট ফিউজ আর একটি আউটপুট ফিউজ রয়েছে। এর পরবর্তীতে একটি ট্রান্সফরমার রয়েছে 1000 VA 800 ওয়াট। তো হাই কোয়ালিটি আইপিএস ট্রান্সফরমার। এখানে রয়েছে একটি অসিলেশন বোর্ড, তো এটা 300 থেকে 350 টাকার মতো ক্রয় করতে লাগবে টাকা। এখানে একটি হাই কোয়ালিটি এসি কোড নিয়েছি। এর পরবর্তীতে আমরা যা করেছি, দুইটা সুইচ লাগিয়ে রেখেছি, এলইডি, এসি সকেট, কুলিং ফ্যান, সকল কিছু আমরা ভিডিওটি শর্ট করার জন্য লাগিয়ে রেখেছি, এটা আপনারা সবাই পারবেন। এগুলো কানেকশন করার পরবর্তীতে যেটা খেয়াল করুন, প্রথমে আমরা এসি কর্ডটি ইনপুট করব। তো এই জন্য আমরা এসি কর্ডটি প্রবেশ করিয়ে দিব। এর পরবর্তীতে এসি কর্ডটি একটি গিট দিয়ে নেব, যাতে আসলে ভালো প্রোটেকশন দেয়। এর পরবর্তীতে যে কাজটা করবেন, অবশ্যই এসি কর্ডের যে কালো তার নিউট্রাল, এই নিউট্রালটা আমরা আউটপুট সকেটের যেখানে এন লেখা আছে সেখানে আমরা সুন্দর করে ঝালাই করে দেবো, এক সাইডে এন এক সাইডে এল। তো যেখানে এন লেখা সেখানে আমরা কানেকশন করব। তো সুন্দর করে ঝালাই করে নেবেন, যাতে টেকসই ও মজবুত হয়। লাগানো কমপ্লিট। এখন আমাদের এল তারটা রয়েছে, এটা আমাদের ফেজ লাইন। তো দেখুন এখানে ইনপুট ফিউজ লেখা আছে, এই ইনপুট ফিউজের সাথে আমরা এই লাল তারটা এসি করে কানেকশন করব, আর আউটপুটটা দিয়ে আমাদের কারেন্ট অবশ্যই বের হবে। তো দেখুন আমরা যেখানে আমাদের ইনপুট ফিউজ আছে সেখানে আমরা এল তারটা কানেকশন করে দিলাম। এর পরবর্তীতে আমরা একটি লাল তার নেব, এটা আমরা অবশ্যই আমাদের আউটপুট সকেটের যে এল লেখা এলের সাথে আমরা আউটপুট ফিউজের সাথে অবশ্যই কানেকশন করে দেবো। দেখুন আউটপুট সকেটের সাথে আমরা আউটপুট ফিউজটি কানেকশন করে দিলাম, এটা আপনারা করে নেবেন। এর পরবর্তীতে যে কাজটা করবেন, দেখুন আমরা এখান থেকে আমাদের পিসিবি সার্কিটে আমাদের লাইন যাবে, এখান থেকে আমাদের সার্কিটে অবশ্যই লাইন যাবে। তো এখন আমরা যে কাজটা করব, 9 ভোল্ট ট্রান্সফরমারের সাথে আমরা যে সামনে যে আমাদের লাল সুইচটা দেখতে পাচ্ছেন, তার নিচের আমাদের যে দুইটা কানেক্টর আছে তার সাথে সুন্দর করে ঝালাই করে দিব। ঝালাই করা কমপ্লিট হলে দেখুন এখান থেকে আমাদের সুইচ অন করলে এই ট্রান্সফরমারটি অন হবে। এর পরবর্তীতে যে কাজটা করবেন, এক টুকরা লাল তার নেব, আমাদের যে ইনপুট ফিউজ আছে ইনপুট ফিউজ থেকে আমরা সুন্দর করে এই লাল সুইচটার উপরে আমরা কানেকশন করে দিব, আর একটা নিউট্রাল নেব, নিউট্রাল আমাদের নিউট্রালের সাথে এই সুইচের সাথে কানেকশন করে দিব। নিউট্রালটা আমাদের আউটপুট সকেটে নিউট্রাল থেকে চলে এসেছে। এখন আমরা যে কাজটা করব, দেখুন আমরা ব্যাটারির যে মাইনাস রয়েছে ব্যাটারির মাইনাসের সাথে মসফেট বোর্ডটি সুন্দর করে কানেকশন করে দেবো। দেখেই তো পাচ্ছেন যে কীভাবে কানেকশন করা হচ্ছে, তো এটা একটু সময় লাগে, তাই আমরা আগে থেকেই করে রেখেছি। এখন আমাদের যে আউটপুট যে ফিউজ আছে, আউটপুট ফিউজ থেকে একটা লাল তার নিব, দেখুন একটা লাল তার নিয়েছি, আর এই সার্কিটের বোর্ডে লেখা আছে লোড, LOAD লোড, সেই লোড যে পয়েন্টটা আছে তার সাথে সুন্দর করে কানেকশন করে দিব। কানেকশন করা কমপ্লিট। এখন আমাদের লেখা আছে, দেখুন লোডে আমরা সুন্দর করে কানেকশন করে দিয়েছি। এর পরবর্তীতে আমাদের এসি ইন লেখা আছে, এসি ইনে আমাদের এই সাইডে যে সুইচের সাথে একটা লাল তার লাগানো আছে সেটা আমরা একটু পরেই কানেকশন করব। তো আগে ট্রান্সফরমারটা আমরা বসিয়ে নিচ্ছি। ট্রান্সফরমারটা বসিয়ে রাখার পরবর্তীতে দেখুন এই ট্রান্সফরমারে আমাদের প্রথমে যে তারটা রয়েছে এটা আমাদের নিউট্রাল তার, এই নিউট্রাল তারটা আমরা সুন্দর করে আমাদের ইনপুট যে আমাদের যে সকেট রয়েছে আউটপুট সকেট
সকেটের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে কানেকশন করে দিব। আর এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, মাঝখানে ট্রান্সফর্মার, ছোট ট্রান্সফর্মার তারটা কেটে নিলাম। আর এই যে নীল যে দুইটা তার দেখেন, এই দুইটা তারে আমাদের 9 × 2 টোটাল 18 ভোল্ট বের হবে। তো এখানে আমাদের লেখা আছে সুন্দর করে 18 ভোল্ট। তো এই 18 ভোল্ট আমরা এই দুইটার কানেকশন করব। তো আমরা যে 7 কেবল তার ছিল তার সাথেই কানেকশন করবো একটু পরে। মাঝখানে লেখা আছে সুইচ, এই দুইটা হচ্ছে আমাদের সুইচ। সুইচের জন্য আমাদের যে সবুজ যে সুইচটা দেখতে পাচ্ছেন ওইটা আমরা কানেকশন করব। আর লাস্টে আছে PWM, মানে পাওয়ার ট্রান্সফর্মার মেনের। তো এখানে আমরা পাওয়ার ট্রান্সফর্মার যে আমাদের আছে, আইপিএস ট্রান্সফর্মার যে দুইটা তার রয়েছে, সেই দুইটা তার আমরা যে কোন দুইটা তার 18 ভোল্ট আমরা ওখানে কানেকশন করে দিব। দেখুন সুইচের সাথে কানেকশন করে দেব দুইটা, দুইটা দেবো ট্রান্সফর্মারের 18 ভোল্ট আর দুইটা PWM। তো 6টা তার আমরা সুন্দর করে, মানে যার সাথে যার কানেকশন সেটির সাথে আমরা সুন্দর করে লাগিয়ে দেবো। তো ছোটো ছোটো যে কোন দুইটা তার, ওই দুইটা আমাদের 18 ভোল্ট। তো এখন আমাদের 6টা তার আমরা সুন্দর করে কানেকশন করে দেবো প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা সুইচের সাথে সুইচ কানেকশন করবেন, 18 ভোল্টের সাথে 18 ভোল্ট আর PWM-এর সাথে PWM। এখন আমাদের লেখা আছে, দেখুন এসে লেখা আছে চার্জিং। তো চার্জিং হবে আমাদের 200 ভোল্ট। তো এই যে চার্জিং লেখা আছে, এই চার্জিং হচ্ছে আমাদের এইটা তারটা, হ্যাঁ এটা, এই তারটা আমাদের চার্জিংয়ের। এটার সাথে আমরা চার্জিংয়ের একটি তার নেব, ওইখানে চার্জিংয়ের সাথে কানেকশন করে দেবো। আর লাস্টে লেখা আছে 280 ভোল্ট, 280 ভোল্ট ট্রান্সফর্মার লাস্টের তার। তো বড় ট্রান্সফর্মার লাস্টের তার আমার 280 ভোল্ট। আমরা প্রথমে চার্জিংয়ের তারটা কানেকশন করলাম, একটা হলুদ তার নিলাম। এখন আমরা সুন্দর করে চার্জিং যেখানে লেখা আছে সেইখানে আমরা সুন্দর করে কানেকশন করে দিব। কানেকশন করা কমপ্লিট। এখন আমরা 280 ভোল্ট যেখানে রয়েছে সেখানে আমরা 280 ভোল্টটাও সুন্দর করে কানেকশন করে দিব। তো দেখুন আমাদের 280 ভোল্ট রয়েছিল এখানে, সুন্দর করে কানেকশন করা দেওয়ার পরে প্রায় আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখুন আমাদের কাজ প্রায় কমপ্লিট, এখন শুধু কানেকশনের পালা দুই একটা। তো দেখুন আমাদের এখানে আমাদের ইন্ডিকেটর বাল্ব রয়েছে, এর পরবর্তীতে রয়েছে আমাদের যে কাজটা করতে হবে, একটা সাইডটা নেব, অসিলেশন বোর্ডের সাথে আমরা মসফেট বোর্ডের সাথে কানেকশন করে দেবো একদম সেমভাবে। তো দেখুন আমরা সুন্দর করে তারটা ওই সাইডে নিলাম, আর এই সাইডে আমাদের লেখা আছে হার্স হার্স ওভারলোড সিন এরকম। তো এটা সুন্দর করে আমরা কানেকশন করে দিব। কানেকশন করে দেওয়ার পরবর্তীতে দুইটা বোর্ড আমাদের এক হয়ে গেল। এখন কুলিং ফ্যান যে রয়েছে প্লাস আর মাইনাস, তো কুলিং ফ্যানের যে প্লাসটা আমরা ব্যাটারি প্লাসের সাথে কানেকশন করে দেবো, আর কুলিং ফ্যানের মাইনাস এই অসিলেশন বোর্ডের সাইডে ফ্যান মাইনাস লেখা আছে সেখানের সাথে কানেকশন হবে, এটা আপনারা পারবেন অবশ্যই। আর ইন্ডিকেটর যে রয়েছে এখানে, ইন্ডিকেটর প্রথমে রয়েছে সে ফুল চার্জ, তারপরে পরবর্তীতে রয়েছে মেইন এসি, তার পরবর্তীতে রয়েছে চার্জিং, তারপরে আইতে আইপিএস অন, ওতে ওভারলোড, এলে লো ব্যাটারি। প্রত্যেকটা প্লাসের সাথে আমাদের এলইডির যে প্লাস আছে প্লাস কানেকশন হবে, আর প্রত্যেকটা এলইডির মাইনাস কমন করবেন, আর ফ্যান মাইনাস অথবা এক জায়গায় লাগিয়ে দিলেই কাজ করবে। তো দেখুন ব্যাটারি প্লাসের সাথে আমরা ব্যাটারি প্লাস সুন্দর করে লাগিয়ে রেখেছি, এখন এটা আমাদের ব্যাটারি প্লাসের সাথেই কানেকশন করতে হবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, দেখুন এখানে আমাদের ব্যাটারি প্লাস লেখা ছিল, তো আমরা কানেকশন করব। করার পরবর্তীতে যে কাজটা করতে হবে, দেখুন ফ্যান কিন্তু আমাদের ফ্যানের মাইনাসের সাথেই কানেকশন করতে হবে। ওই অসিলেশন বোর্ডের লাস্টে আমাদের ফ্যান মাইনাস লেখা আছে, মাইনাসের সাথে মাইনাস কানেকশন করে দিব। তো ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস আমাদের কমপ্লিট হয়েছে, এখন আমরা লাইন দিব। তো লাইন দেওয়ার আগে আমাদের এই কোণার যে দুইটা যে ট্রান্সফর্মার মোটা মোটা দুইটা তার রয়েছে স্ক্রুর সাথে লাগানোর জন্য, এইটা আমরা লাগাবো না, প্রথম আমরা হার্স মাপবো। তো এই যে তারের যে আমাদের যে HZ লেখা ছিল দুইটা, আমরা ব্যাটারির মাইনাসের সাথে মিটারের মাইনাস কানেকশন করব, আর প্লাসটা আমরা HZ যে লেখা আছে সেখানে ধরবো। তো দেখুন এখানে আমাদের ঝরলে অবশ্যই একটা ভোল্টেজ শো করবে। তো দেখুন এখানে 4.32 এরকম একটা ভোল্টেজ শো করতেছে। যদি দুইটা হার্সের ভোল্টেজ এক থাকে তাহলে আমরা অবশ্যই লাইন দিব, আর না হলে বুঝবো যে আসলে মসফেট পুড়ে যেতে পারে, সমস্যা আছে। তো দেখুন এক সাইডে আমাদের 4.23, এখানে আমার 4.3 আছে, তাতে সমস্যা নেই, দুইটা হার্সে আমাদের একই ভোল্টেজ চলে এসেছে, এখন আমরা অবশ্যই লাইন দিতে পারি। তো এই যে মোটা মোটা যে দুইটা তার রয়েছে, হ্যাঁ এই দুইটা আমরা এখন আমরা মসফেট বোর্ডের সাথে লাগিয়ে দিব। তো দেখুন ভোল্টেজটা কিন্তু ঠিক রয়েছে, ঠিক না থাকলে কিন্তু অবশ্যই দেওয়া যাবে না, তাহলে কিন্তু যে কোনো সমস্যা থাকতে পারে, সে ভিডিও আমরা আপনাদের জন্য আবার নিয়ে আসবো পরবর্তীতে।
তো এটা একদম কানেক্ট আছে, কোনো সমস্যা নেই। এখন আইপিএস অন করলেই আসলে কাজ করা যাবে। দুইটা মোটা তার আমরা সুন্দর করে মসফেট বোর্ডের সাথে ট্রান্সফরমারের দুইটা মোটা তার লাগিয়ে দিয়েছি। এখন আমরা একটু রাং নেব, রাং নিয়ে ব্যাটারি প্লাদের সাথে রাংটা লাগিয়ে দিব। যদি মসফেটে কোনো সমস্যা কিংবা অন্য কোনো জায়গায় সমস্যা থাকে, রাংটি গরম হয়ে গলে যাবে, তাহলে কোনো বিপদ আপদ ঘটবে না। তো সেফটির জন্য আমরা একটু রাং ব্যাটারি প্লাজের সাথে আর আইপিএসের প্লাজের মাঝখানে কানেকশন করে দিলাম, আর মাইনাসটা ডাইরেক্ট মাইনাসের সাথেই কানেকশন করে দিলাম। যদি গরম হয় তাহলে বুঝবো যে সমস্যা আছে। তো দেখুন, আমরা আইপিএসটি অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পরে দেখি আসলে তেমন গরম হচ্ছে না, তো অবশ্যই বোঝা যাচ্ছে যে আইপিএসটি অবশ্যই ঠিক আছে। তো এখন আমরা ভোল্টেজটা পরিমাপ করব, আসলে কত ভোল্টেজ আমাদের আইপিএস থেকে ব্যাকআপ দিচ্ছে। তো 270 ভোল্টের মতো এখানে চলে এসেছে। এছাড়াও এই ভোল্টেজটা বাড়ানোও যায় আবার কমানোও যায়। তো আমাদের আইপিএসটি দেখুন অন করলে অবশ্যই 270 ভোল্ট চলে এসেছে। এখন আমরা আপনাদেরকে চেক করে দেখাবো এই আইপিএস দ্বারা আমরা কী কী পরিচালনা করতে পারি। যেহেতু 800 ওয়াট একটি আইপিএস, এখানে আমরা ফ্যান, লাইট, ড্রিল মেশিন সব কিছু আমরা পরিচালনা করতে পারবো। তো দেখুন আইপিএসটি এখানে আমাদের লেখা আছে ওভারলোড, আইপিএস অন, চার্জিং, আইপিএস অন আছে, অফ করলে কিন্তু আইপিএস অফ হয়ে যাচ্ছে, আবার অন করলে অন হচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি, আমরা পরিচালনা করে দেখতে পারবো যে কোনো কিছুই। তো দেখুন আমাদের আইপিএসটি এখানে লেখা আছে এসি ইনপুট অন, মানে আমাদের এসি লাইন চলে এসেছে, ঠিক আছে। সুইচ অন করলে আমাদের এসি ইনপুটও চলে এসেছে। আইপিএস অন করলে অন হবে, অফ করলে অফ হবে, একদম ভালো ব্যাকআপ দিবে, কোনো সমস্যা নেই, অনেক দীর্ঘস্থায়ী একটা আইপিএস হবে। তো দেখুন ড্রিল মেশিনটা আমরা পরিচালনা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখবেন আসলে সুন্দরভাবেই কাজ করতেছে। তো এইরকম যদি নতুন নতুন আপনারা টিপস পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলে যাচ্ছে আজকের মতে, ধন্যবাদ সবাইকে।